শারজায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে আগামীকাল আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জয় দিয়ে সিরিজে সমতা এনেছে নাজমুল হোসেন শান্তর দল। লক্ষ্য এখন আফগানদের হারিয়ে সিরিজ জেতার। এই ম্যাচে জয় দিয়ে বাংলাদেশকে সিরিজে হারাতে মরিয়া আফগানিস্তানও। শারজা ক্রিকেট স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় বিকেল চারটায় শুরু হবে ম্যাচটি। পরাগারমনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ওয়ানডে ক্রিকেটে টানা সাত ম্যাচ হারের পর আফগানিস্তানকে পরাজিত করে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ। তাতে স্বস্তির বাতাস এখন টাইগার শিবিরে, তবে নিঃশ্বাস ফেলার সময় নেই। তৃতীয় ওয়ানডে করা নাড়ছে দরজায়। আফগানিস্তানের বিপক্ষে 92 রানের বড় পরাজয় দিয়েই তিন ম্যাচের সিরিজ শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে 68 রানের জয়ে সিরিজে এখন এক একে সমতা। তৃতীয় শেষ ওয়ানডে জিতে সিরিজটি নিজেদের করে নিতেই চাইবেন নাজমুল হোসেন শান্তরা। আমি বিশ্বাস করি যে প্ল্যানটা করেছে এবং একজন আরেকজন প্লেয়ারকে যদি বিশ্বাস করি তাহলে সিরিজটা জেতা সম্ভব। বাট আমি আলোচনায় বিশ্বাস করি না। প্রসেসটা যদি আমরা ঠিক মতো করি প্লেয়ারদের 100% মাঠে যায় তাতেই আমি খুশি এবং আমি বিশ্বাস করি যদি আমরা প্রসেস ফলো করি 100% দিয়ে আমরা ম্যাক্সিমাম ম্যাচ জিতি। এদিকে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করতে চায় না আফগানিস্তানও। শেষ খেলায় বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিতে মাঠে নিজেদের সেরা খেলার লক্ষ্য হাশমতুল্লাহ শাহিদের দলের। তবে পরিসংখ্যানের হিসেবে সব মিলিয়ে দুই দলের 18 মোকাবেলায় বাংলাদেশের জয় 11টিতে আর আফগানিস্তান জিতেছে সাত ম্যাচে। পরাগারমান, এটিএন বাংলা।